এই দুর্বল বাসে তারাগুলি আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো এই দুর্বল বাসে তারাগুলি আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো মাঝে মাঝে স্বপ্নের বেশি স্মৃতিরা এসে আমাকে করে যা বড় বেশি এই দুর্বল বাসে তারাগুলি আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো মনে পড়ে যায় বন্ধুদের আড্ডা মুখর তুমুল উল্লাসে সেখানে হয়তো সবাই ব্যস্ত মেলে না সময় তবু সেখানে ফিরে যেতে এই ভালো লাগে না আমার বিষণ্ণ দিনে শেষে বিষণ্ণ রাতে শেষে এই দুর্বল বাসে তারাগুলি আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো মাঝে মাঝে স্বপ্নের বেশি স্মৃতিরা এসে আমাকে করে যা বড় বেশি এই দুর্বল বাসে তারাগুলি আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো অসাধারণ তুলু ভাই, অনেকদিন পরে সরাসরি আপনার কথা গান শুনলাম। ও প্রিয় দর্শক, লিজন আমার, আমি আপনাদের সবাইকে স্বাগত। বুঝতে পারছেন আমি এত চমৎকার গান চলছে, আমি তো হারিয়ে গিয়েছিলাম এখানে। আর আজকে আমাদের লিজন আওয়ার আমিতে যে দুজন অতিথি এসেছেন তাদেরকে নতুন করে পরিচয় করে দেওয়ার দরকার নেই। তারপরও বলছি, আজ অনেকদিন পর আমরা পেয়েছি আর্ট ব্যান্ডের প্রতিষ্ঠাতা, আমাদের সবার প্রিয় সঙ্গীত পরিচালকও বলবো আমি এই কারণে, কারণ ওনার সাথে আমরা চমৎকার অনেক কিছু সঙ্গীত পেয়েছি, আশিকুজ্জামান টুলু, এবং সেই সাথে রয়েছেন আর্ট ব্যান্ডের অন্যতম ভোকালিস্ট হাসান। তো টুলু ভাই, প্রথমে যে প্রশ্ন চলে আসে, এতদিন ঢাকার বাইরে কেন, বাংলাদেশ থেকে দূরে কেন? এটা খুবই কঠিন প্রশ্ন, কেন যে দূরে আমি নিজেও জানি না। তো চেষ্টা করবো এখন থেকে সবসময়। আমরা তো খুব মিস করছি, কারণ আমার মনে হয় ব্যান্ড যারা ব্যান্ড ফলো করছেন তাদের কাছে মানে একটা আইডল ব্যান্ড আর্ক, তো সেখানে আর্কের আমরা অনুপস্থিতি খুব ফিল করি। তো হাসান ভাই, আপনার নিশ্চয়ই মানে আজকে টুলু ভাইকে আপনি একসাথে পেয়েছেন, আপনার কেমন লাগছে? কোন একদিন হয়তো টুলু ভাইকে আমি অনেক মিস করছিলাম, বা কোন একটা দুঃসংবাদ বা দুঃস্বপ্নের কারণে আমি ওনাকে ফোন করেছিলাম। তখন আমি জানতে চেয়েছিলাম যে উনি আসলে কেমন আছেন, এটা একটা ভালোবাসার টান আর কি, বা উনি ভালো আছেন কিনা। তখন উনি বলেছেন যে হ্যাঁ আমি ভালো আছি, তুমি কোনো চিন্তা করো না। তখন আমার ইচ্ছে মানে অনুভূতিটা এরকম ছিল যে টুলু ভাইকে আমি বলছিলাম যে আপনি একদিন আসেন, আপনি আমার পাশে দাঁড়িয়ে গান করবেন, আমি শুনবো, সেই মিলনটা আমি চাচ্ছি, খুব ফিল করছিলাম আর কি। আমার মনে হচ্ছে যেন সেই দিনটা আসছে আর কি, এখন চলে এসছে, যেটা বাস্তব হয়ে গেছে। একদিন যে ফোন করে যেই আমার চাওয়াটা আমি চেয়েছিলাম বা ফিলিংসটা বলেছিলাম, সেটা আজকে বাস্তব হলো আর কি। আর্কের মাধ্যমে আপনারা দুজনের দেখা পরিচয় এবং দুজনকে আমরা পেয়েছি আর্কের মাধ্যমে, তো খুব জানতে ইচ্ছে করছে আর্কের শুরুটা সম্পর্কে। আর্কের শুরু হয় 1991 সালে। প্রথমে ব্যান্ডের লাইন আপে ছিলেন যারা, তারা ছিলেন শামীম, জাহাঙ্গীর,
ফরিদ, মুবিন, পঞ্চম, শিশির, 3-4 দিকে হাসান আসে ব্যান্ডে, তারপরে তো হাসানই ছিল। আর 91 থেকে 93 মধ্যে অনেকে আবার ব্যান্ড ছেড়ে বাইরেও চলে যায়, দেশের বাইরে চলে যায়। তো এভাবে আর কি শুরু। তো দেশের বাইরে চলে যাওয়া এটা কি সবাইকে কন্টিনিউ করতে হয়, আর কেউ মেম্বারের সাথে দেশের বাইরে চলে যাচ্ছে? এই জন্য বিদেশ যেতে যারা আগ্রহী আর কেউ সাথে চলে যাচ্ছে। তো হাসান ভাইয়ের সাথে পরিচয়টা কিভাবে হয়? হাসান ভাইয়ের সাথে পরিচয় হলো আমি একবার প্ল্যান করি একটা অ্যালবাম করব এবং নাম দিই অ্যালবামটা কপিয়ার, অর্থাৎ কপি সং। সবগুলি গানে ইংরেজি গান, অরিজিনাল সুরগুলি, কিন্তু কথাগুলি বাংলা, অর্থাৎ সেম কম্পোজিশন সেম সুর রেখে জাস্ট কথাগুলিকে বাংলায় করা হবে। এখন ইংরেজি গানকে বাংলায় করলে ইংরেজি গানের ভয়েস টোন একটু ডিফারেন্ট হয় অলওয়েজ, যেহেতু চলনের জন্য, গানের চলন প্লাস অন্যান্য কারণে, তো ওই রকম একটা ভয়েস দরকার। তো এই মুহূর্তে পঞ্চম নিয়ে আসে যে টুলু ভাই, ওকে ট্রাই করেন, হাসানকে নিয়ে আসে। হাসান যখন গাইলো আমার, আই ওয়াজ সো ইমপ্রেস যে ভয়েসটা খুবই এক্সেলেন্ট, পুরো ওয়েস্টার্ন ফিল আছে, এবং ও যেহেতু পল্লীগীতি শিখতো আবার বাফাতে 4 বছর ও কোর্স করেছে, তো ওর বেসিকটাও আছে। সো আমি ওই মুহূর্তে ভাবলাম যে চল একে নিয়ে ট্রাই করি তাহলে, এবং করলাম। এবং সবচেয়ে মজার ঘটনা হলো কপিয়ার 1, কপিয়ার 2 দুইটা ক্যাসেট করেছিলাম, মানে কপি সং সবগুলি ইংরেজি গানের বাংলা। তো ওই দুইটা গানই, ওই দুইটা ক্যাসেটই খুব নাম করে, এবং ওই যে দর্শী মেয়ে আরও কিছু গান ছিল, ওই গানগুলি বেশ সারা জায়গায়। তারপরে পঞ্চম আমি চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে ওকে আমরা নিয়ে ব্যান্ডই করে ফেলি, ব্যান্ডের সিঙ্গার বানাই ফেলি ওকে। তারপর আমাদের ব্যান্ডে ও ইন করলো এবং আমাদের গানগুলি গাওয়া শুরু হলো, এবং ওর নিজস্ব কিছু গান ছিল, সেই গানগুলিও সে গাইলো নিজের সুর করার কথা। তো এবং পরবর্তীতে ওই গানগুলি সবাইকে খুব আকৃষ্ট করেছিল, এবং সত্যিকার অর্থে তখন থেকেই আর্কের সফলতার দ্বার বা সফলতার স্টেপগুলি শুরু হয়। আচ্ছা, তো হাসান ভাইয়ের সাথে পঞ্চম ভাইয়ের পরিচয় কিভাবে? আমরা একই পাড়ায় থাকতাম আর কি, লালমাটিয়াই। তো আমার একটা বন্ধু ছিল রাসেল, সে একজন মিউজিশিয়ান ছিল এবং ও আসলে টিচার ছিল আর কি, মিউজিক শিখাতো আর কি। তো ওর ওখানে গিয়ে পঞ্চমের সাথে প্রথম দেখা, এবং পরে যখন দেখলাম আমরা পাশাপাশি বাসায় থাকি, তখন ওর সাথে সবসময় যাতায়াত ছিল ওদের বাসায়, এভাবে আস্তে আস্তে অনেক ঘনিষ্ঠতা। আপনারা যখন ব্যান্ডটা শুরু করলেন 91 সালে, তখন মানে অনেক বেশি অবস্ট্যাকলস পড়েছে আপনাদের সামনে, সেগুলো অতিক্রম করে আজ এই পর্যায়ে ব্যান্ড সঙ্গীতে জনপ্রিয়তা, এবং আমি বলবো যে আপনার হাত দিয়ে মিক্সড অ্যালবামের কনসেপ্টটা এসেছে। তো তখন কি ভেবেছিলেন যে ব্যান্ড সঙ্গীতে এই পর্যায়ে আসতে পারে বর্তমানে? আসলে আমরা অনেক কিছু ভেবেই করিনি, মানে এরকম না যে অনেক কিছু প্ল্যান করে এটাই এটা হতে হবে বা এটা করবে, এটার জন্য করিনি। মিউজিক করার জন্য করে যাচ্ছি, ভালো লাগছে করছি, ভালো লাগছে করছি, অর্থাৎ একটা ভালো সুর করব, খুব সুন্দর সুর এরকম করব ভেবে বসে কজন মিউজিকের একটা সুন্দর সুর করেছে আমি জানি না। হাসান ভাই যখন প্রথম তুলু ভাইয়ের সাথে দেখা হলো, আপনার ফার্স্ট রিয়াকশন কি ছিল? আমার সাথে আজকে উপস্থিত রয়েছেন আশিকুজ্জামান চুরি এবং হাসান। আপনাদের বিরতিতে যাওয়ার আগে হাসান ভাইকে প্রশ্ন করেছিলাম যে প্রথম যখন টুলু ভাইয়ের সাথে দেখা হলো তখন আপনার রিয়াকশন কি ছিল? আমি খুব মিউজিক্যালি খুব অবুঝ একটা ছেলে ছিলাম, খুব ভেরি ইনোসেন্ট, অনেক কম আর কি, খুব বেশি হলে 21-22 হবে। তখন টুলু ভাই যে আমাকে একটা অ্যালবামে গাওয়ার জন্য সুযোগ দিয়েছিলেন, আই ওয়াজ মানে রিয়েলি মানে আই ওয়াজ অ্যামেজড আর কি, আমি আনবিলিভেবল ছিল ব্যাপারটা, যে আমি, কারণ আমি তখন গাইতে পারতাম না ইনফ্যাক্ট, কিন্তু আমি যে গান গাওয়ার মতো ফিট কোন সিঙ্গার না এটা আমি ফিল করতাম, একটু ঘষা মাজার ব্যাপার আর কিছু না। অর্থাৎ আমার মনে হয় যেকোনো মিউজিক ডিরেক্টর বুঝতে পারে, কিন্তু যেকোনো একটা ছেলে বা মেয়ে গাইলে যে ওকে দিয়ে কতদূর করানো যাবে, কোন পর্যন্ত কাজ করানো যাবে। তো আমিও সেই সময় বুঝেছিলাম যে ওকে দিয়ে অনেক কিছু হবে। প্রথম দিন প্রথম গানটা গাওয়ার পর আসলে বুঝতে বেশিক্ষণ লাগেনি, কিন্তু কয়েক সেকেন্ড। তো আমরা খেয়াল করেছি যে আরকে ম্যাক্সিমাম গান লেখা কথাগুলো এবং সুর আপনার আমরা পেয়েছি, তো এটা কেন? সবার ক্ষেত্রে যেটা হয় সেটাও আমার ক্ষেত্রে হয়েছিল। তো আমার নিজের একটা টোন বা নিজের একটা ফিলিংস আছে যেটা ডিফারেন্ট দেন আদার
তো ওটা টুলু ভাই পিক করেছিল, সেই জন্যই আমাকে টুলু ভাই কাছে নিয়েছিল এবং সেই জন্যই আমার গানগুলো উনি অ্যাকসেপ্ট করেছিলেন যে এই গানগুলো একটা নতুন কিছু আছে, নতুনত্ব আছে বা নতুন সাউন্ড হতে পারে এই গানগুলোর মধ্যে দিয়ে। কখনো কি এমন হয়েছে টুলু ভাই যে হাসান ভাই একটা গান উনি তৈরি করেছেন, এনে আপনাকে দিলেন, কোন একটা শব্দ বা লাইন আপনার পছন্দ হয়নি, এমন কোনো ঘটনা ঘটেছে? হাসান দেখো এই জায়গাটা এই কথাটা চেঞ্জ করে অন্য কিছু করা যায় কিনা বা এই ধরনের কিছু চিন্তা করো একটু। হাসান কনফিডেন্টলি বলছে যে না এটা ঠিক আছে চুল ভাই, এটা ঠিক আছে, এটা এইটাই। তো আমিও তখন কিছুটা অ্যাগ্রিমেন্ট করছি যে না এটা ঠিক, আমি যেটা বলছি ওটা ঠিক আছে। পরে চুপচাপ চিন্তা করছি ও চলে যাওয়ার পরে, পরের দিন বুঝতে পারছি না ও যেটা বলছে ওটাই রাইট, বিকজ ও যেটা মিন করছে ওর কথাটা তাই ইন্টারপ্রেট করছে তাই, তার মানে এটা রাইট। সেরকম একটা গান এখন হাসান ভাইকে শোনাতে হবে যেটা মানে পরে টুলু ভাই যেটা বললেন যে এরকম হয়েছে, মনে হয়েছে না হাসান যেটা লিখেছে ওটাই ঠিক আছে, এরকম একটা গান আমরা এখন শুনতে চাই আপনার পছন্দের যেটা ইচ্ছে। অভিমান করো না দূরে দূরে থেকো না, ঘুম আসে না, ঘুম আসে না দিন না ঘুম আসে না, সুইটি তুমি আগে না অভিমান করো না দূরে দূরে থেকো না, ঘুম আসে না, ঘুম আসে না দিন না ঘুম আসে না, পাড়ি দেব মোরা বহুদু পথে বাধা কত পাহাড় মরু, তবু তুমি ভেঙে পড়ো না পড়ো না, ঘুম আসে না দিন না ঘুম আসে না, হাসিটি তুমি আগে না অভিমান করো না দূরে দূরে থেকো না, ঘুম আসে না, ঘুম আসে না দিন না ঘুম আসে না, সুইটি থ্যাংক ইউ। অসাধারণ, এটাই বোধ হয় প্রথম দিন গিয়েছিলেন না? আচ্ছা আচ্ছা, ভালো কথা মনে পড়ছে। টুলু ভাইকে যেদিন ট্রায়াল দিলাম ওইটা আসলে এই গানটাই ছিল। তো আমার খুব জানতে ইচ্ছে করছে, আপনি পঞ্চম দত্ত নিশ্চয় বলে এনেছিলেন যে আজকে টুলু ভাইয়ের সাথে দেখা হবে, তো প্রিপারেশন কোনো নেওয়া হয়েছিল সেই দিন নাকি? না ওরকম কিছু না, এটা এটা ঠিক যে আমি খুব নার্ভাস ছিলাম আর এত বড় একজন সঙ্গীতজ্ঞর কাছে যাচ্ছি আর পারপাসটা হলো এরকম কিছু, দ্যাট ওয়াজ ভেরি এক্সাইটিং মোমেন্ট আর কি। আচ্ছা, 10 বছর পরে আর্ক রিফর্ম করলেন, তো নেক্সট অ্যালবামটা কেমন হবে ভাবছেন? এখন পর্যন্ত মিউজিক নিয়ে বসা হয়নি,
তবে মেলোডি বেসড তো হবে মাঝখানে রক আসতে পারে সফট অন্যান্য সবকিছু আসতে পারে বাট মেলোডি বেসড এটা দ্যাটস ফর শিওর আচ্ছা একটা প্রশ্ন অনেকে মাঝে মাঝে বলেন যে হাসান ভাইয়ের কণ্ঠ নাকি একটু মেয়েদের মতো তো এটা নিয়ে আপনার মূল্যায়ন কি এটার উত্তর দেব ছোট্ট একটা বিরতির পর প্রিয় দর্শক আবারও বিরতি নেওয়ার সময় হয়ে গেছে ছোট্ট বিরতি নিয়ে ফিরছি কোথাও যাবেন না সেদিনও আকাশে ছিল চাঁদ আমার সাথে আজকে উপস্থিত রয়েছেন আশিকুজ্জামান তুলু এবং হাসান তুলু ভাই যেটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে অনেকে বলেন আমাদের হাসান ভাই কথা নাকি একটু মেয়েদের মতো তো সেখানে আপনার কি বলার আছে আসলে ওর দুইটা অক্টেভ আছে অর্থাৎ যখন কথা বলে ও একটা ডিফারেন্ট মানে লোয়ার অক্টেভটা ইউজ করে আর যখন গান গায় আপার অক্টেভটা আপনারা খেয়াল করেছেন কিনা জানি না মাইকেল জ্যাকসনের ব্যাপারটা ওরকম যখন গান গায় অক্টেভটা কিন্তু ডিফারেন্ট সো আমার কাছে কোনোদিন মনে হয়নি মেয়েদের মতো তাহলে তো আমার মাইকেল জ্যাকসনের গান শুনে মনে হতো মেয়েদের গান শুনছে আচ্ছা এটা কি সত্যি যে হাসান ভাই একটু মাইকেল জ্যাকসনকে অনুকরণ করেন আসলে আমরা যারা পপ মিউজিক করেছি বা ব্যান্ড মিউজিক করেছি বা ওয়েস্টার্ন মিউজিক শুনেছি জীবনে তারা সবাই কম বেশি মাইকেল জ্যাকসনের ভক্ত বা ইনফ্লুয়েন্স ফার্স্ট সাউন্ড আমার কানে যখন এসেছিল সেটা ফার্স্ট মাইকেল জ্যাকসন বা হৃদয়ে যেটা দোলা দিয়েছিল দ্যাট ওয়াজ মাইকেল জ্যাকসন স্টিল নাও আমি তার গান শুনলে মনে হয় এখনো মনে হয় যে এটা কিভাবে সম্ভব এত সুন্দর কেমন করে হয় এখন একটা সেগমেন্ট করতে চাইবো আমাদের টর্পেডো সেগমেন্ট এখানে আমাদের একজন অতিথি আর একজন অতিথিকে একটা নেগেটিভ প্রশ্ন করবে তো ওই প্রশ্নের উত্তরটা আপনাদেরকে দিতে হবে কি করবেন আগে ঝুঁকি নিয়ে নাও জীবনের উপর আচ্ছা চলো বি রেডি হ্যাঁ আপনি তো গেলেন সেই সিন্স 1998 গেলেন তারপরে তো আপনাকে তো আর পেলাম না আমরা অন্তত গানের মধ্যে পেলাম না আর কি এখন কথা হচ্ছে যে আপনি এত বড় একজন সঙ্গীত পরিচালক আপনি আপনার ধ্যানে জ্ঞানে গান গান যার একটা কথা আছে ধ্যানে জ্ঞানে গান যার সে কিভাবে এত বছর গান ছাড়া আছে মানে আমাদেরকে ছাড়া আছে বা বাংলাদেশ থেকে যে চলে গেলেন বাংলাদেশে আর গানের জগতে আর ফেরত আসলেন না এটা কি কোনো বিশেষ অভিমান আপনাকে বলতে হবে আজকে অভিমান করে যায়নি যাওয়ার পর অভিমান হয়েছে যে কেন চলে আসলাম তো ব্যাপারটা এরকম যে আসলে অনেকেই বাইরে চলে যায় এবং কেন যায় প্রথমত বুঝতে পারে না কেন যাওয়া হলো এবং ওখানে যাওয়ার পরেও আর কারণটা খুঁজতেই থাকে এবং সময় অনেক পার হয়ে যায় তো আমারও তাই হয়েছে আমি কেন গেলাম জানি না এবং কেন আসতে পারছি না তাও জানি না মানে ওই যে একটা গান আছে না এই গলিতে যদি কেউ একবারই আসে সেই তো ফাঁসে এখন হাসান ভাইকে প্রশ্ন করার জন্য প্রত্যেকটা ব্যান্ডের একটা অ্যালবাম থাকে অ্যালবাম না থাকলে কিন্তু মানে অ্যাটলিস্ট এক বছর দুই বছর বা তিন বছর পর একটা অ্যালবাম মানুষ এক্সপেক্ট করে অ্যালবাম না থাকলে ব্যান্ডের এক্সিস্টেন্স থাকে না তো তোমার অ্যালবাম নাই কেন ব্যান্ডের অ্যালবামের ব্যাপারটা আসলে সম্পূর্ণ নিজের মনের একদম পার্সোনাল ফিলিং এর ব্যাপার তুলু ভাই যেটা আপনি আগে আমাদের সাথে দেখেছেন আপনার নিজের জীবনে আর্কের সাথে আপনি অনেক ফিলিং শেয়ার করেছেন আপনি জানেন যে একটা এক একটা গান কত তরদ দিয়ে আসে এবং কত রেকর্ডিং এর ব্যাপারে বা বছরের পর বছর সুইটি গানের লিডটা কম্পোজ করেছিল মঞ্চম দুই বছর ধরে একটা জাস্ট লিড গানের একটা সিগনেচার পিস টুলু ভাই আপনার জীবনে অনেক সুর আছে যেগুলা হয়তো পাঁচ মিনিটে হয়েছে কিন্তু সেটা আপনি এক্সপ্রেস করতে অনেক সময় নিয়েছেন অনেক গবেষণার ব্যাপার ব্যান্ডের কাজ কিন্তু অনেকটা তাই ছিল তখনও এখনো তাই তো আমরা চাই যেন টুলু ভাই আবার ফিরে এসে পুরো দমে আর্ক ব্যান্ডটিকে নিয়ে আবার আমাদেরকে কিছু চমৎকার কিছু অ্যালবাম উপহার দেয় তো আমরা সেই আশায় থাকবো তখন অনুষ্ঠান শেষ করতে হবে কিন্তু বাড়ি যাবো আমরা গান শুনতে শুনতে আপনারা ভেবে নিন কোন গানটা গাইবেন আমি এই ফাঁকে একটু দর্শকদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আজকে আমরা অনেকদিন পরে একসাথে পেয়েছি হাসান ভাই এবং টুলু ভাইকে সত্যি বলতে কি একজনের নামের সাথে আরেকজনের নাম এমনি চলে আসে আর এই দুই নামের সাথে চলে আসে আর্ক ব্যান্ড তো আজকে আমি জানি আপনারা আমাকে ক্রেডিট দিতে পারেন দুজনকে একসাথে করতে পারার জন্য তো থ্যাংক ইউ আপনাদেরকেও সেজন্য আর আগামী পর্বে আবার দেখা হবে আপনারা সে পর্যন্ত ভালো থাকুন আর এখন একটা গান শুনতে শুনতে বাড়ি ফিরে যায় গান শুরু করা যায় সেদিনও আকাশে ছিল চাঁদ হৃদয়ের বন্দরে ছিলে তুমি
আজ আমার আকাশে এক রাশ কালো মেঘ, হৃদয়টা ঝুঝুমুর হলো সেদিনও আকাশে ছিল হৃদয়ের বন্যারে ছিলে তুমি। আজ আমার আকাশে এক রাশ কালো মেঘ, হৃদয় প্রেম কেন আসে এই হৃদয়ের পাশে, কেন মন হারিয়ে যায় বিরহে। Thank you very much.